আসসালামু আলাইকুম, আমি ডক্টর ফৌজিয়া রহমান। আজকের অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি ক্লাসে আমার হচ্ছে আলোচনার বিষয় হচ্ছে হার্ট। তো হার্টের প্রথমে আমরা জানব যে হার্ট জিনিসটা কি। হার্ট ইজ এ হলো কনিক্যাল মাস্কুলার অর্গান উইচ ইজ সিচুয়েটেড ইন দ্য মিডিয়াল মিডিয়াস্টিনাম উইচ ইজ কভার্ড বাই পেরিকার্ডিয়াম। এখন হার্টের ওয়েট কত? তো হার্ট ওয়েটটা আসলে আমরা মেল ফিমেল ওয়াইজ হচ্ছে আমরা বলি, ইন অ্যাডাল্ট মেলে হচ্ছে গিয়ে 280 থেকে 340 গ্রাম হচ্ছে অ্যাডাল্ট মেলে, আর হচ্ছে অ্যাডাল্ট ফিমেলে হচ্ছে 230 থেকে 280 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। এরপর হচ্ছে আমরা জানবো যে হার্টের প্রেজেন্টিং পার্ট কী কী আছে, যেমন হচ্ছে অ্যাপেক্স, তারপর বেস অথবা পোস্টেরিয়র সার্ফেস, তারপর হচ্ছে স্টার্নোকোস্টাল সার্ফেস, ডায়াফ্রামাটিক সার্ফেস অথবা এটাকে আমরা ইনফিরিয়র সার্ফেস হিসেবেও জানি, এরপরে হচ্ছে গিয়ে লেফট সার্ফেস, আর আছে হচ্ছে গিয়ে তিনটা বর্ডারের ভেতরে হচ্ছে গিয়ে রাইট বর্ডার, ইনফিরিয়র বর্ডার যেটা নিচে থাকে, আর হচ্ছে লেফট বর্ডার। এরপরে আমরা জানবো হচ্ছে হার্টের কয়টা লেয়ার। হার্টের লেয়ার হচ্ছে গিয়ে তিনটা, ফ্রম হচ্ছে আউটওয়ার্ড মানে বাইরের থেকে ভেতরে, আউটসাইড টু ইনওয়ার্ডে হচ্ছে গিয়ে প্রথমে এপিকার্ডিয়াম। এপিকার্ডিয়াম হচ্ছে কোনটা? যেমন পেরিকার্ডিয়ামকে আমরা পেরিকার্ডিয়াম হচ্ছে হার্টের যে কাভারিং, পেরিকার্ডিয়ামকে আমরা আবার দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে ফাইব্রাস লেয়ার আর হচ্ছে ভিসেরাল লেয়ার। এখন এপিকার্ডিয়াম লেয়ার হচ্ছে যেটা হচ্ছে পেরিকার্ডিয়ামের ভিসেরাল লেয়ার, সেটাকে আমরা বলি এপিকার্ডিয়াম। এরপরের মাঝের যে লেয়ারটা সেটা হচ্ছে মায়োকার্ডিয়াম। মায়োকার্ডিয়াম হচ্ছে মেইনলি যেটা হার্টের যে মাসেল বা আমরা কার্ডিয়াক মাসেল হিসেবে যাকে চিনি, কার্ডিয়াক মাসেল হচ্ছে গিয়ে মায়োকার্ডিয়াম। এরপরে হচ্ছে একদম ভেতরের যে লেয়ারটা এটা হচ্ছে এন্ডোকার্ডিয়াম। এন্ডোকার্ডিয়াম হচ্ছে সিঙ্গেল লেয়ার অফ ফ্ল্যাটেন্ড সেল হুইচ লাইন দ্য ইন্টেরিয়র অফ দ্য হার্ট। এরপরে আমরা জানবো হচ্ছে হার্টের ব্লাড সাপ্লাই কী কী আছে। ব্লাড সাপ্লাইকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে আর্টারিয়াল সাপ্লাই আর হচ্ছে ভেনাস ড্রেনেজ। আর্টারিয়াল সাপ্লাইটা হার্টে হয় মেইনলি হচ্ছে দুইটা মেইন আর্টারি দিয়ে, রাইট করোনারি আর্টারি আর হচ্ছে লেফট করোনারি আর্টারি। আর ভেনাস ড্রেনেজ হচ্ছে অ্যাবাউট 60% অফ দ্য ভেনাস ড্রেনেজ হয় হচ্ছে করোনারি সাইনাস দিয়ে, আর বাকি যে 40% সেটা ড্রেন হয় হচ্ছে অ্যান্টিরিয়র কার্ডিয়াক পেন দিয়ে। আজকের ক্লাস আমার এই পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ।